আসসালামু আলাইকুম। আজকে শুটকি দিয়ে আলু বেগুন রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি ঝটপট তৈরি করা যায় আর খেতেও ভীষণ দারুণ লাগে। আপনারা বাসায় এভাবে সহজ ঝটপটভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা হাঁড়িতে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কুচি, মিডিয়াম থেকে একটু ছোট সাইজের, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা বেশি করে ব্যবহার করেছি, একটু ঝাল হলে শুটকি খেতে ভালো লাগে। পেঁয়াজটা এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে একটু পানি দিয়ে দিচ্ছি, মশলা দিব যাতে পুড়ে না যায়। 1 চা চামচ রসুন বাটা ব্যবহার করেছি। এখন এগুলোকে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তেলের সাথে মশলাটাকে ভালো করে কষাতে হবে। আপনার মশলা যত ভালো করে কষাবেন রান্না কিন্তু ততই মজার হবে। যখন তেলটা ভেসে উঠবে তখন শুটকি দিয়ে দিলাম। শুটকির মাথাগুলো আমি ফেলে তারপর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই শুটকির সাথে পেঁয়াজটা হালকা কয়েক সেকেন্ড কষিয়ে দিয়ে দিচ্ছি আলু। এইখানে 2টা মিডিয়াম সাইজের আলু আমি খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন এগুলোকেও একটু কষিয়ে নেব। তার আগে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, এতে করে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে হালকা পানি দিয়ে দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। বেগুন কিন্তু সবসময় তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই আলুটাকে সেদ্ধ করে তারপর বেগুন দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এই আলুটাকে আমরা সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর যখন পানিটা শুকিয়ে যাবে মাঝে মধ্যে নেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায়। দেখবেন আলুটা হয়েছে কি না। হয়ে গেলে এই পর্যায়ে আমাদের বেগুন ব্যবহার করতে হবে। বেগুনটা আমি এইভাবে কেটে নিয়েছি, আলু থেকে একটু মোটা করে, একটু লম্বা লম্বা করে। বেগুনগুলো এবার সবগুলো দিয়ে দেব এবং মশলার মধ্যে সবগুলো খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আরেকটা কথা, আপনারা কিন্তু চাইলে এখানে শুটকির পরিবর্তে চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। কিছুক্ষণ পর দেখবেন বেগুনটা নিতিয়ে গেছে, এরকম একদম কমে গেছে এবং তেলের মধ্যে মশলার মধ্যে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। বেগুনটাকে এভাবে রান্না করতে হবে যাতে বেগুনটা ভাজা হয়ে যায়। যখন বেগুনটা সেদ্ধ হয়ে যাবে তখন ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। বেগুন সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না, তাই একটু চেক করে নেবেন আর এখানে পানি ব্যবহার করবেন না। ধনিয়া পাতা দিয়ে নেড়ে নিলেই আমাদের রেসিপিটি কিন্তু একদম সহজভাবে তৈরি হয়ে গেল। খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। আপনারা বাসায় একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর অবশ্যই এসে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।